উইকেন্ডে পাহাড়ের মাথায় বর্ষার কালো মেঘের আনাগোনা দেখতে চান? পাহাড়ে জঙ্গলে ঘেরা লালমাটির রাস্তা, সবুজ প্রকৃতি আর ঝর্ণা উপভোগ করতে চান? মাস্ক খুলে একটু ফাঁকা প্রান্তরও ঘুরতে চান? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার জন্য আদর্শ জায়গা বেলপাহাড়ি কাঁকড়াঝোড়। ঝাড়গ্রাম জেলার একদম ঝাড়খণ্ড লাগোয়া রূপকথার দেশ এই বেলপাহাড়ি আর কাঁকড়াঝোড়। কলকাতা থেকে ট্রেনে বা বাসে ঝাড়গ্রাম চলে আসুন, আর ঝাড়গ্রাম থেকে 45 কিলোমিটার দূরে বেলপাহাড়ি। নিজেদের গাড়ি করে কলকাতা থেকে আসতেই পারেন, অথবা ঝাড়গ্রামে এসে 1,500 টাকার বিনিময়ে বেলপাহাড়ি আর কাঁকড়াঝোড় ভ্রমণের জন্য খুব সহজেই গাড়ি বুক করে নিতে পারেন। বেলপাহাড়ি থেকে 8 কিলোমিটার দূরে আমাদের প্রথম গন্তব্য গাররাসিনী পাহাড়। গাররাসিনী পাহাড়ের চারদিকে কেবল সবুজ আর সবুজ, ঝাউ, মহুয়া, পিয়াল, ইউক্যালিপটাস, সোনাঝুরি আর শিরিষও ছাতা ধরেছে এই পাহাড়ের শিরে। যারা ট্রেকিং করতে ভালোবাসেন, তাদের জন্য এই পাহাড় একেবারে উপযুক্ত। পাহাড়ে উঠতে উঠতে দেখা মিলবে এক কৃষ্ণ মন্দিরের। যদিও আমরা মন্দির দর্শন করে আরো সামনের দিকে এগিয়ে চললাম। চারিদিকে কেবল সবুজ, কিছু কিছু পাহাড়, টিলা, ক্রমাগত ঝিঝির ডাক, আবার অচেনা পাখির কলতান। আকাশ যেন মিশে গিয়েছে সবুজ পাহাড়ের সঙ্গে। প্রকৃতি তার এক অপরূপ সম্ভার সাজিয়ে রেখেছে এই পাহাড়ে। এখান থেকে আরেকটু ট্রেকিং করে আমরা চলে আসলাম পাহাড়ের চূড়ায়। এখানে রয়েছে একটি শিব মন্দির। পাহাড়ের চূড়ায় এসে বেশ কিছুক্ষণ মেঘের আনাগোনা দেখতে থাকলাম। এই জায়গার প্রশান্তি আপনাকে মনের প্রশান্তির দিকে নিয়ে যাবে। পাহাড়ের চূড়ায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসলাম পাহাড়ের পাদদেশে। এখানে স্থানীয়রা হাতে নির্মিত পাথরের জিনিস বিক্রি করছে। গাররাসিনী পাহাড়ের পাদদেশে রয়েছে গাররাসিনী আশ্রম। গাররাসিনী আশ্রম দেখে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। একসময় সন্ত্রাসের লীলাভূমি ছিল এই বেলপাহাড়ি, আর এখন শান্তির এই জনপদ হাতছানি দেয় পর্যটকদের। যতদূর জানা যায়, 1799 খ্রিস্টাব্দে ইংরেজ শাসকদের হাত ধরেই পরিচিত হয় বেলপাহাড়ি। আমাদের আজকের ভ্রমণের দ্বিতীয় গন্তব্য ঢাঙ্গি কুসুম। নামটা শুনলেই মনে ভারী মিষ্টি একটা অনুভূতি আসে, তাই না? আর জায়গাটাও কিন্তু সত্যি ছবির মতো সুন্দর। ছোট ছোট টিলার পাহাড় আর জঙ্গলে ছাওয়া ঢাঙ্গি কুসুম। বেলপাহাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ঢাঙ্গি কুসুম। এখানে রয়েছে একটি ঝর্ণা যার পোশাকী নাম ঢাঙ্গি কুসুম হলেও যাকে ডুমরি বলে স্থানীয় লোকরা। তবে যেরকম ঝর্ণা আমরা দেখে থাকি, তার তুলনায় নিতান্তই একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা। বর্ষাকালেই এর যা একটু তেজ বাড়ে, পাথরের খাঁজ বেয়ে তীব্র গতিতে জলধারা বয়ে আসছে। বর্ষার চঞ্চলা হরিণী ঢাঙ্গি কুসুম রাঢ়বঙ্গের কঠিন গ্রীষ্মে বা হিমেল শীতের বেলায় শীতঘুমের সাপের মতো নিস্তেজ হয়ে থাকে। বেলপাহাড়ি কাঁকড়াঝোড়ের ইতিহাস বলে, এখানকার আদিম রণজাতিদের শাসন করার নামে তাদের অত্যাচার করেছিল ইংরেজরা। পরবর্তীকালে ইংরেজ শাসকদের হাত ধরেই কাঁকড়াঝোড়, ঘাগড়া, গাররাসিনীর মতো
এক একটি এলাকা পরিচিত হয় বহির্জগতের সামনে। আমরা এখন চলে এসেছি কেতকী ঝর্ণার সামনে। নামের মধ্যে ঝর্ণা থাকলেও কেতকী আসলে ঘন অরণ্যের মধ্যে পাহাড়ে ঘেরা এক সুবিশাল জলাশয়। কেতকীর জল একেবারে কাঁচের মতো স্বচ্ছ। এখানকার পরিবেশ এক কথায় অনবদ্য। এই কেতকীর এমনই জাদু যে এর পাশে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকলে মন ভালো হয়ে যাবেই। কেতকীতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম কাঁকড়াঝোড়ের পথে। এখান থেকে আরো 1 ঘন্টার পথ কাঁকড়াঝোড়। কাঁকড়া শব্দের অর্থ পাহাড়, আর ঝোড় মানে জঙ্গল। এই নিয়েই কাঁকড়াঝোড় ফরেস্ট। কাঁকড়াঝোড়ে রয়েছে বেশ কিছু পাহাড়ের সমাহার আর সবুজ বন, যা পর্যটকের কাছে ইদানিং খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আর যারা প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে চান, তারা ছুটে আসুন কাঁকড়াঝোড়ে। শাল, সেগুন, কুসুম, মহুয়া, কাজুবাদাম এবং আকাশমণির জঙ্গল কাঁকড়াঝোড়। কাঁকড়াঝোড় থেকে ঝাড়খণ্ডের ঘাটশিলা খুব বেশি হলে 25 কিলোমিটার মতো। এখানে রয়েছে 1 মিলিটারি ক্যাম্পও। আপনারা ইচ্ছে করলে কাঁকড়াঝোড়েও রাতে থাকতে পারেন। এখানে রয়েছে এক সুন্দর হোমস্টেও। কাঁকড়াঝোড় দেখে আমাদের গাড়ি আরো এগিয়ে চলল। ভুলাবেধা কাঁকড়াঝোড় থেকে বেলপাহাড়ি পর্যন্ত 15 কিলোমিটার রাস্তা। এই রাস্তাতেই বিখ্যাত টেনিদা সিনেমার শুটিং হয়েছিল। এই রাস্তার সৌন্দর্য অকল্পনীয়। লাল মাটির পাথুরে পথ, শালমৌহার জঙ্গল, পাহাড়ের মনোমুগ্ধকর পরিবেশ, যা সমস্ত প্রকৃতি প্রেমিকদের কাছে আকর্ষণীয়। এরকম নয়াভিরাম দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি এসে থামল এক পাহাড়ের পাদদেশে, যার নাম লালজল পাহাড়। পাহাড়ের পাদদেশ থেকে আমাদের বেশ কিছুটা চড়াই উতরাই রাস্তা অতিক্রম করে পৌঁছাতে হবে লালজল গুহা দেখতে। পাহাড়ের 200 মিটার উচ্চতায় পাথর কেটে গুহাটি অতীতে নির্মাণ করা হয়েছিল। অনুমান করা হয় প্রায় 5000 বছর আগে এটা ছিল আদিম মানুষের আবাসস্থল। এই গুহাতে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। এখন বর্তমানে সজারু ও বন্য জন্তুদের বাস এই গুহায়। গুহার মধ্যকার প্রত্নতাত্ত্বিক সমীক্ষায় প্রস্তরা যুগের বেশ কিছু সামগ্রী পাওয়া গেছে, যা কলকাতার জাদুঘরে সংরক্ষিত করা আছে। লালজল গুহা দেখে আমাদের গাড়ি এগিয়ে চলল জঙ্গলের রাস্তা ধরে। এই জঙ্গলমহলের অন্দরমহলে রয়েছে পাহাড়, নদী, ঝর্ণা আর ছোট ছোট আদিবাসীদের গ্রাম, যা পুরো ভিডিও ধরে আমি আপনাদের ঘোরাচ্ছি। আরও 2-3টে স্পটও ঘুরব। এই পুরো প্ল্যান আপনারা খুব সহজেই 2 রাত 3 দিনে কমপ্লিট করতেই পারেন। আমরা এখন চলে এসেছি খান্দারানি লেকে। খান্দারানি লেক একটি বিশাল প্রাকৃতিক জলাশয়। খান্দারানি লেক থেকে দেখা মেলে গাদ্রাসিনী পাহাড়ের। শীতকালে এই দিগন্ত বিস্তৃত জলাশয়ে আসে পরিযায়ী পাখির দল। চারধার
এতটাই শান্ত যে আপনার কেমন যেন ঘোর লেগে যাবে। খান্দারানি লেক থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ঘাগরা জলপ্রপাত। এখানকার স্থানীয় নদী তারাফিনীর জল থেকে তৈরি হয়েছে এই জলপ্রপাত। পাথরের মধ্যে গোল গোল প্রাকৃতিক গর্ত, যা কলসির মতো জল জমা থাকে, সেই থেকেই ঘাগরা। পাথুরে ছোটানাগপুর মালভূমিতে আগ্নেয় শিলা দ্বারা নির্মিত এই জলপ্রপাত, তাই এতটা পাথুরে। বর্ষায় এখানে এত জল থাকে যে নিচের এই পাথুরে সৌন্দর্য ঢাকা পড়ে যায় আর তৈরি হয় মৃত্যুফাঁদ। জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা রহস্যময়ী ঘাগরা কোনো জলপ্রপাত নয়, যেন প্রাকৃতিক ক্যানভাসে নদীর শিল্পকলা। ঘাগরা জলপ্রপাত দেখে আমাদের পরবর্তী গন্তব্য তারাফেনী ব্যারেজ। তারাফেনী নদীর ওপর তৈরি তারাফেনী ড্যাম। ছোট আকারের ড্যাম এটি, কিন্তু বর্ষায় এর রূপও ভয়ঙ্কর। এখানকার সৌন্দর্য সত্যি অপূর্ব, তাই উপভোগ করতে বহু পর্যটক চলে আসেন এখানে। বেলপাহাড়ি বা কাঁকড়াঝোড়, এমনকি ঝাড়গ্রামেও রয়েছে বেশ কিছু রিসর্ট বা হোটেল, আপনারা সেখানে খুব সহজেই থাকতে পারবেন। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে বেলপাহাড়ি কাঁকড়াঝোড় ঘুরতে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, এই ধরনের আরও ভ্রমণ কাহিনী জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।